তো দেখো বন্ধুরা, শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে বামদেব বাবার মন্দির, বামদেব বাবা বাসস্থান, যেখানে বামদেব বাবা থাকতেন, সেই দৃশ্যটা তুলে ধরছি তোমাদেরকে আজকে। তো দেখো, এখানে বাড়ির পাশে বামদেব বাবার মন্দির খুব বড় করে করা হয়েছে। তো আমরা সবাই প্রণাম করে নিলাম বামদেব বাবাকে, তোমরাও চাইলে প্রণামটা করে নিতে পারো। তো দেখো, তারপরেই চলে যাব বামদেব বাবা যেখানে থাকতেন আর কি, সেখানে। তো সেখানে গিয়ে হয়তো বেশি ভিডিও করতে দেয়নি আমাকে, কারণ হচ্ছে সেখানে যে ক্যামেরা ভিডিও করা নিষেধ ছিল। তো চলো, এই দেখো একটু আধটু করেছি, তো সেটা তোমাদের সামনে তুলে ধরছি। এই দেখো বামদেব বাবার বাড়ির ভেতরে প্রবেশ করেছি। এই দেখো, এটা কিন্তু মাটির, মোটামুটি মাটির রয়েছে, কিন্তু পাকাও কিছুটা করেছে। আর এইখানে দেখো, এই যে এই সিঁড়িটা দিয়ে কিন্তু বামদেব বাবা উঠে যেত। আর এই যে এইটাই হচ্ছে মেন বামদেব বাবার গৃহ, মানে যেখানে উনি থাকতেন। তো বেশিটা করতে পারিনি ভিডিও, কারণ আমাকে বললো দিদি ক্যামেরাটা কিন্তু বন্ধ করুন। তো আমি বন্ধ করে দিয়েছিলাম। আর এখানে দেখো, তারপরে ওইখানে সমস্ত জায়গায় বামদেব বাবার ঘর বাড়ি ঘুরেই চলে এসেছি এখানে। এবার মিষ্টি কিনে বাড়ি চলে যাব, মানে অ্যাকচুয়ালি হোটেল রুমে যাব। তো দেখো, এখানে প্যারাগুনো জিজ্ঞেস করছিলাম, তো প্যারা 400 টাকা কেজি বলেছিল, তো নিয়ে নিলাম, কারণ হচ্ছে ফ্রেশ ছিল আর খুব ভালো স্বাদ ছিল। তো দেখো, এখানে কয়েকটা লকেট পছন্দ করলাম বাচ্চাদের দেওয়ার জন্য। তো এই যে দেখো লকেটগুলো, তো এইগুলোই নিয়ে নিলাম। আর এখানে আমি বললাম, দাদা প্যারাটা ভালো হবে তো? বললো হ্যাঁ খুব ভালো হবে, নিয়ে যান, কোনো চিন্তা নেই। সত্যি সত্যি কিন্তু প্যারাটা খেতে দারুণ ছিল। তো তারাপীঠে এসে প্যারা ল্যাংচা না নিয়ে গেলে তারাপীঠে আসার মানেটাই কি? তো সেই জন্যই প্যারা তো সবাই নিয়ে যায়, তো আমিও সেই জন্যে নিয়ে যাচ্ছি সবাইকে দেব বলে। একটু আধটু করে দিলে দিতে তো হবে। তো দেখো প্যারাগুলো নিয়ে নিচ্ছি, ওরকম দাদাটা প্যাকিং করে দিচ্ছে, তারপরে নিয়ে সজ্জা চলে যাবো আমরা ল্যাংচার দোকানে। কারণ এখনও পর্যন্ত যে ল্যাংচা কেনা হয়নি, তেমন ভালো ল্যাংচা পায়ও নি সত্যি কথা বলতে। আগের দোকানগুলো দেখে এসেছি, ল্যাংচাগুলো যেন কেমন ছিল, মানে তেমন স্বাদ ছিল না। তো এই যে প্যারাটা প্যাকিং করে দিয়েছে আমাদেরকে, আর এই যে আমরা নিয়ে চলে যাচ্ছি। দেখো তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল। তো তোমরা আমার তারাপীঠের ভিডিওটা এই যে শেষ পর্যায়ে, কিন্তু যদি আগে কোনো ভিডিও মিস করে থাকো তাহলে কিন্তু দেখে নিও। তো তারপরে দেখো সূর্যটা চলে এসেছে আচারের কাছে। আচার যে সবার প্রিয়, তাই না? আচার ছাড়া যে কথাই হয় না। তো এখান থেকে দেখো আচারগুলো দেখতে দেখতে আমার যেটা মানে ভালো লেগেছে হচ্ছে, একটা লঙ্কার আচার নিয়েছি আর একটা কিন্তু আমের আচার নিয়েছিলাম। তো এই যে আমের আচারটা নিয়ে নিয়েছি, বললাম প্যাকিং করে দাও। আর এখানে কিন্তু লঙ্কার আচারটা নিয়েছিলাম। লঙ্কার আচারটা বন্ধুরা এত সুন্দর খেতে, আমি কি বলবো তোমাদেরকে। আমি যেহেতু পরে ভয়েসটা সেই তো বললাম তোমাদেরকে, দারুণ ছিল লঙ্কার আচারটা খেতে। আর এখানে দেখো পাশ দিয়ে সব কীর্তন করতে করতে যাচ্ছে, তো তাদেরকে একটুখানি ভিডিও করে নিলাম। বেশ ভালো লাগছিলো গানগুলো শুনতে কিন্তু। তো চলো বন্ধুরা, এই যে আচারটা নিয়ে নিই, বললাম ভাই আচারটা প্যাকিং করে দাও। তো তারাও হচ্ছে প্যাকিং করতে ব্যস্ত হয়ে গেল, বললো কোনটা নেবেন। আর এখানে দেখো সমস্ত রকমের, মানে এ টু জেড আচার এখানে আছে, এমনকি তোমরা হয়তো শুনেছো কয়েকজন নাম, বাঁশের আচার আছে। হ্যাঁ, কী আচার নেই এখানে, মানে সমস্ত কিছু, ডাবের যে খোসা হয় না, ডাবের খোসার আচারও এখানে পাওয়া যাচ্ছে। তো সেইগুলো আর নিয়ে নিই, মোটামুটি আমের আচার আর লঙ্কার আচার নিয়েই চলে যাচ্ছি। এবারে হচ্ছে একটু যাই মন্দিরের কাছে দেখি। তো দেখো কত মানুষের ভিড় মন্দিরের কাছে। তো ভাবলাম যে কালকে ভোর ভোরেই তো বেরিয়ে যেতে হবে, একটু মায়ের দর্শনটা আবার করে নিই। তো দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছি, একটু কাছে গিয়ে দেখাচ্ছি মাকে, মায়ের মূর্তিটা। তো এখানে সবাই ক্যামেরায় ব্যস্ত ছিল, তো আমার খুব কষ্ট হচ্ছিলো ভিডিওটা করতে। তো তবুও আমি মোটামুটি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নিও অ্যাডজাস্ট করে। আর আমি কিন্তু আমার সেকেন্ড ব্লকে আমি মায়ের ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো দেখো এই যে মায়ের মুখটা যে দেখতেই পাচ্ছি না, এই যে মা দেখা দিয়েছে। তাহলে তো মা দেখা দিয়েছে, তোমরাও কিন্তু মাকে প্রণাম করে নিও। মা আমি আসছি, আবার তুমি দেখো, আমরা খুব তাড়াতাড়ি আবার তোমার কাছে আসবো, এই বলে চলে এসছি। আর এখানে দেখো ল্যাংচাগুলো, এখানে বেশ ভালোই ছিল ল্যাংচাগুলো, খেয়ে দেখেছি প্রথমে, তারপরে কিনে নিচ্ছি ল্যাংচা। তো ল্যাংচা বেশি নেবো না, কারণ হচ্ছে ট্রেনে অতক্ষণ জার্নি করবো, সেহেতু কমটাই নেবো, মানে বেশি নেবো না আর কি। তো এখানে ল্যাংচাগুলো নিয়ে নিলাম,
এই যে প্যাকিং করে দিচ্ছে। আমি বললাম দাদা একটু ভালো করে প্যাকিং করবে, তো বললো ঠিক আছে ভালো করেই প্যাকিং করছে। ল্যাংচাগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল, অনেক তিন চারটে দোকানে খেয়ে দেখেছি কিন্তু এই দোকানের ল্যাংচাটা বেশ সুন্দর ছিল খেতে, তো সেই জন্যে কিছু আর না বলে নিয়েই নিয়েছি। তো তোমরা এখানে তারাপীঠে এসে কে কে ল্যাংচা খেতে ভালোবাসো আর কে কে কালোজাম খেতে ভালোবাসো আমাকে জানিও কিন্তু কমেন্টে। তারপরে দেখো সবার জন্য সব কিছুই কিনেছি, এখনও পর্যন্ত আমি নিজের জন্য কিছুই কিনিনি। তো সেই জন্য এই যে দেখো আমি কসমেটিক বিক্রি করি তোমরা সবাই জানো, কিন্তু তবুও যেন নিজের জন্য একটা কিছু কিনতে ইচ্ছা করছিল, বিশেষ করে কেন জানি না এই গলাহারটা দেখে খুব আকর্ষণ হলো দেখে। তো মনে মনে করলাম যে নিই, তো তোমার দাদাভাইকে বললাম কি গো এটা আমি নেবো, তোমার দাদা বললো কেন নেবে না তুমি নাও। তো দেখো এই যে হারটা নিচ্ছি, অনেক হার ছিল এখানে, তার মধ্যে শ্রেষ্ঠ এটাই লেগেছে আমার, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর তাই না, দেখো হারটা। তো এই হারটাই আমি আমার জন্য নিয়ে নিলাম, এক হাতে ক্যামেরা রয়েছে বলে খুব ভালো করে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আমি, তো যখন আমি পরবো তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই, তোমরা দেখতেই পাবে তাই না, সব কিছু তো তোমাদের সাথেই শেয়ার করি। তো যাই হোক এই হারটা নিয়ে নিয়েছি, কালো হারও দেখাচ্ছিল, কালোটা বেশ কেমন লাগছিল আমার, মনে হচ্ছিলো লালটা যেন সবার সাথে পরতে পারবো আমি, তো সেই জন্যই লালটাই নিয়ে নিয়েছি আমি বেছে। এখানে প্রচুর হার ছিল, সব মানুষই কিনছিল, তো আমি ওই লাল হারটাই নিয়ে বেরিয়ে গেছি। তারপরে সোজা চলে এসেছি খেতে, অনেকটা রাত হয়েছে মানে প্রায় দশটা ছুঁই ছুঁই বাজে, তো খুব জোরে খিদে পেয়ে গেছে। আর এই যে দেখো ছেলে ভাত নিয়ে নিয়েছে, আর মেয়েকেও কিন্তু ভাত দিয়ে দিয়েছে এখানে, আর মেয়েকেও খাবিয়ে দেবো আর আমরাও সঙ্গে কিন্তু নিয়ে নেবো। তো দেখো তোমার দাদাভাই নিয়ে নিয়েছে আজকে চিকেন, যেহেতু আর মন্দির টন্দিরে যাওয়া হবে না সেহেতু চিকেনটা নিয়ে নিলাম, কারণ কালকে সকালেই বেরিয়ে যেতে হবে, তো সেই জন্যই বললাম যে এই যে এখন চিকেনটা খেয়ে নিই। তো এই দেখো পুচকিরা ভাত খাচ্ছে, কারণ ওর তো ঝাল লাগবে, সেহেতু সাদা ভাতেও খাচ্ছে ঘি দিয়ে মেখে। আর এখানে কিন্তু আমরা রুটি টুটি খেয়ে নিচ্ছি, এই যে রুটি আর চিকেনটা খেয়ে নিচ্ছি, ওদেরকেও একটু চিকেন দিয়েছি, এরকম কোনো ব্যাপার না। তো তারপরে দেখো খাবারটা শেষ করেই বেরিয়ে পড়েছি, আর একটা দেখো স্প্রাইট নিয়ে নিলাম, কারণ হচ্ছে একটু কালকে সকালে বেরানো আছে, যদি একটু শরীরটা না ভালো থাকে তাহলে অসুবিধা আছে, সেহেতু স্প্রাইটটা খেয়ে নিলে হয়তো সব কিছুই ঠিক থাকবে। তো তারপরে দেখো এই যে সকাল ভোরবেলার দিকেই প্যাকিং করে নিয়েছি আমরা, আর এই যে রুমটা তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম, এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা, তাড়াহুড়ো করে বেরাতে হচ্ছে আমাদের। সকালে 7:15 ট্রেন ছিল আমাদের, আর আমরা বুঝতেই পারছো কত সকাল সকালেই উঠেছি। এই যে আমার ছেলে মেয়ে বেরিয়ে গেছে আর আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি অটো ধরতে, অটো ধরে ট্রেনে যাব। তো দেখো দাদা তোমার দাদাভাই অটোতে বসে গেছে, আমরাও বসে গেছি, এবার অটো চলে মানে ছেড়ে দিয়েছে, এবার চলে যাচ্ছি আমরা সোজা একেবারে স্টেশনে। টিকিট কাটাই ছিল আমাদের, কোনো চিন্তা ছিল না। তো এই যে দেখো এই রামপুরহাট স্টেশনে চলে এসেছি আমরা, আর এবারে চলে যাব এই যে ট্রেনে, ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা খুব দৌড়ে দৌড়ে এসেছি জানো তো, আমরা হাঁপিয়ে গেছি ট্রেনটা উঠবো বলে, প্রচুর মানুষের ভিড় ছিল তবুও জায়গা খুঁজে পেয়েছে এটাই আমাদের কপাল। তো যাই হোক এই যে ট্রেনের মধ্যে উঠে বসে গেছি, আর এবারে এই যে দেখো আমার ছেলে মেয়ে সবাই মোটামুটি সিট পেয়ে গেছি আমরা। আর এখানে তো কয়েকটা জিনিস বিক্রি হচ্ছিলো, আমার মেয়ে জেদ করছিলো, আমরা কিন্তু কিনে দিইনি। তো এই যে ট্রেনের মধ্যে বসে আছি, আর শরীরটা না আমার ভীষণ খারাপ করছিল, জানি না কেন, মানে ট্রেনে তো জার্নি করছি তো ওই মানে শরীরটা খারাপ লাগছিল জানি না কেন। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আমরা এবার বাড়িতে যাচ্ছি, তারাপীঠ পুরো তোমাদেরকে ঘুরিয়ে দিয়েছি, তারাপীঠ ম্যাসেঞ্জার বক্রেশ্বর এমনকি বামদেবের বাড়িও ঘুরিয়ে দিয়েছি তোমাদেরকে। তো ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তো তোমরা আমার ভিডিওতে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো ভিডিওগুলো, তোমাদের জন্যই বানিয়েছি, খুব ভালো মানে হয়নি তবুও চেষ্টা করছি ভালো করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আমি অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো দৌড়ে দৌড়ে। তোমরা কিন্তু সঙ্গে থেকো আর পাশে থেকো, ভালো থেকো সুস্থ থেকো, টাটা বন্ধুরা।